আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। আপনি এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে মে মাসের 18 তারিখ। আরবি দৈনিক আলামবাদ তথ্য অনুযায়ী একজন প্রবাসীকে হত্যা করার অভিযোগে একজন কুয়েতি নাগরিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কুয়েতের আদালত, যেটি ক্যাশেন্স আদালত বহাল রেখেছে। ঘটনার বিস্তারিত জানা যায়, অফরাতে একটি খামার বা জাকরের যে হারেস ছিল একজন ইন্ডিয়ান নাগরিক, তাকে হত্যা করার অভিযোগে এই কুয়েতি নাগরিকের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে আপিল আদালত, সেটি বহাল রেখেছে। ঘটনার বিস্তারিত জানা যায়, একজন কুয়েতি যুবক আহমেদি পুলিশ স্টেশনে এসে একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি লিখেছিলেন, তার বাবার গানামের যে জাকর রয়েছে সেখানে একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিরাপত্তা কর্মীরা সেখানে গিয়ে একজন ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করে এবং এটি নিয়ে একটি তদন্ত অব্যাহত রাখে। তদন্তে বেরিয়ে আসে যে যুবক থানায় এসে অভিযোগ করেছিল সেই এই ঘটনার সাথে যুক্ত এবং এই যুবকটা স্বীকার করে। কুয়েতের আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেয়। ঘটনার প্রেক্ষিতে কুয়েতি যুবকের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। কুয়েতের ক্যাশেন্স আদালত ধারাবাহিকভাবে সেই রায় বহাল রেখেছে, যা আজ আলোচনার বিষয়। এখানে একটি ব্যাপার আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে বা আমাদের জন্য যে তথ্যটি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আপনি যদি অপরাধ করেন অবশ্যই আপনাকে সাজা পেতে হবে। একজন কুয়েতি নাগরিক অপরাধ করেছিল, তাকেও ছাড় দেওয়া হয়নি, তার সাজা সে ভোগ করবে। কাজেই সকলকে বলবো, যে কোনো ধরনের অপরাধের সাথে জড়ানোর আগে অবশ্যই ভেবে চিনতে কাজ করবেন। আপনি যে কোনো ধরনের অপরাধে যদি অভিযুক্ত হন কুয়েতে, আপনাকে সাজা ভোগ করতে হবে। আমরা কেন এই কথাগুলো বলছি, কারণ বাংলাদেশ থেকে আমাদের কাছে অনেকেই তথ্য ইনফরমেশন শেয়ার করছেন, অনেকেরই প্রিয়জন কুয়েতের জেলখানায় বন্দী রয়েছে। কুয়েতের সরকার সাধারণ ক্ষমা দিয়েছে, অথচ তাদেরকে কেন দেশে পাঠানো হচ্ছে না। আবার অনেকেই বলছেন, বর্তমান সময়ে কুয়েতে কেন প্রবাসীদেরকে আটক করা হচ্ছে। এই ব্যাপার নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে রেসিডেন্সি বা আকামা সংক্রান্ত ব্যাপারে, মানে আপনি কুয়েতে অবস্থান করছেন, আপনি আকামা নবায়ন করেননি, আপনাকে সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে অথবা জরিমানা দিয়ে আকামা লাগানোর সুযোগ দেওয়া হয়েছে। এর বাইরে কোনো ধরনের অপরাধের জন্য কোনো লোককে সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়নি। সাধারণত কুয়েতের জাতীয় দিবস বা ঈদ উপলক্ষে এই সুযোগগুলো দেয়া হয়। আশা করি আপনারা ক্লিয়ার ব্যাপারটি বুঝতে পেরেছেন, যারা প্রতিনিয়ত আমাদের সাথে প্রশ্ন করছেন বা যোগাযোগ করে চলেছেন। আপনি অবশ্যই জানার চেষ্টা করবেন আপনার প্রিয়জনকে কেন কুয়েতের সরকার আটক করছে কুয়েতের জওজাতে যাওয়ার পর বা কুয়েত এয়ারপোর্টে যাওয়ার পর অথবা নিরাপত্তা অভিযানে অভিযান পরিচালনা করার পর। একটা ব্যাপার মনে রাখবেন, যে কোনো ধরনের ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রবাসীদেরকে চাইলেই দেশে পাঠানোর কোনো সুযোগ থাকে না, যতক্ষণ পর্যন্ত তাকে বিচারের মুখোমুখি না করা হয় এবং বিচার কার্যকর করা না হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।